আমরা আজকে এখানে শিক্ষক সমাজ একত্রিত হয়েছি। আপনারা জানেন গত শনিবার দিন তৈবান্দাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষক, ইংরেজি বিষয় শিক্ষক অভিজিৎ দে কতিপয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে উনি জিবি হাসপাতালে নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। এর প্রতিবাদে এবং তার সুষ্ঠু তদন্ত ক্রমে বিচারের ব্যবস্থা করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা এখানে একটি প্রতিবাদ মৌন মিছিল এক্ষুনি এখান থেকে শুরু হয়ে আগরতলার বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব। এবং আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শিক্ষক সমাজের সঙ্গে যেন আগামী দিনে না ঘটে। আমরা অনুরোধ করছি ওনার কাছে শিক্ষকদের নিরাপত্তা বিধানে সরকার যেন সচেষ্ট হন এবং আজকে তার জন্যে সমস্ত শিক্ষক সমাজ একত্রিত ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাচ্ছেন। এবং আজকে যেই ঘটনা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই শিক্ষক সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমায় এবং উদয়পুর সহ দক্ষিণ জেলায় উনি কিন্তু শিক্ষকতা করে গেছেন, কিন্তু দুষ্কৃতীরা ওনাকে আজকে রক্ষা করেনি। আজকে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ওনাকে ওনার প্রাণ দিতে হলো। এই নির্মম ঘটনার প্রতিবাদ জানাতেই হয় এবং আমরা সুশীল সমাজ, শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড বলে আমরা পরিচয় দিই। সুতরাং আমরা আজকে রাস্তায় এর প্রতিবাদ চাই, আমরা এর বিচার চাই। আপনার পরিচয়টা দিন। আমি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল সহ এখানের অন্যান্য নেতৃবৃন্দ সবাই আছে।